আজ আমি এমন এক ব্যক্তিত্ব নিয়ে কথা বলবো যার বাণী আজও ততটাই গুরুত্বপূর্ণ যতটা তিনি যখন এই পৃথিবীতে বেঁচেছিলেন তখন ছিল। আজ আমি কথা বলবো আচার্য চাণক্যের বিষয়ে। চাণক্য এমন এক নাম যা ভারতবর্ষের প্রতিটি ঘরে ঘরে নেওয়া হয়। চাণক্য এমন এক ব্যক্তিত্ব যার কাছ থেকে অনেক কিছুই শেখা সম্ভব। আজ চাণক্যের জীবনের একটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব। চাণক্যের নীতি এবং লোকপ্রিয়তা দেখে এক চীনি দার্শনিক তার সাথে দেখা করতে এলেন। যখন চীনি দার্শনিক তার বাড়িতে পৌঁছয় তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। ঘরে প্রবেশ করার সময় সে দেখতে পেল যে চাণক্য তেলের মাধ্যমে জ্বালানো এক প্রদীপের আলোতে কোনো এক গ্রন্থ লেখায় ব্যস্ত। যখন চাণক্যর দৃষ্টি চীনি দার্শনিকের উপর পড়ল তখন তিনি হাসি মুখে তার স্বাগত করেন। চাণক্য দ্রুত তার লেখনের কাজ সমাপ্ত করে ওই দীপকটিকে নিভিয়ে দেন, যার আলোতে তিনি ওই আগন্তুকের আহ্বান পর্যন্ত করেছিলেন। এবং তারপর চাণক্য অন্য একটি দীপক জ্বালিয়ে চীনি দার্শনিকের সঙ্গে কথা বলতে লাগলেন। এটা দেখে চীনি দার্শনিক খুবই অবাক হলেন এবং তিনি আশ্চর্য হয়ে চাণক্যকে জিজ্ঞাসা করলেন যে আমার আগমনে আপনি একটি দীপক নিভিয়ে দিয়ে অন্য একটি দীপক জ্বালালেন, যদিও আমি দুটো দীপকের মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারছি না। আপনি কি আমাকে বলতে পারেন যে ভারতবর্ষে কি এমন কোনো প্রথা আছে যেখানে অতিথির আগমনে নতুন দীপক জ্বালিয়ে তাকে আহ্বান করা হয়? প্রশ্ন শুনে চাণক্য মৃদু হেসে উত্তর দিলেন, না মিত্র, এমন কোনো প্রথা নেই। যখন আপনি আমার গৃহে প্রবেশ করলেন তখন আমি রাজ্যের কার্য করেছিলাম, এই জন্য আমি যে দীপকটি জ্বালিয়ে রেখেছিলাম সেটা রাষ্ট্রগোষ্ঠের ধনসম্পত্তি থেকে কেনা তেল দ্বারা প্রজ্বলিত ছিল। কিন্তু এখন আমি আপনার সাথে কথা বলছি যেটা আমার ব্যক্তিগত জীবনের সাথে জড়িত, তাই আমি এই দীপকটিকে ব্যবহার করতে পারি না, কারণ এটা করা আমার কাছে রাজকোষের মুদ্রার দুর্ব্যবহার বলে মনে হয়। শুধুমাত্র এটাই কারণ ছিল আমার অন্য দীপক জ্বালানোর। চাণক্যর এই দেশপ্রেম দেখে চীনি দার্শনিক তার সামনে মাথা নত করেন। বন্ধুরা, এটা ছিল চাণক্যর জীবনের এমন একটি ঘটনা যা আমাদের ভারতবর্ষের সকল রাজনেতাদের একবার হলো শোনা এবং বোঝা দরকার। আশা করি চাণক্যের জীবনের এই ঘটনাটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আমি চাণক্যের জীবনের আরও একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।